অপরিকল্পিত ঢাকা শহর দেশের জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ঢাকা মহানগরী বসবাসের জন্য মানসম্মত নয়। সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষার সেমিনারে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি। আর সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে এই প্রকল্প বাস্তবায়নের তাগিদ দিয়েছেন ঢাকার দুই মেয়র আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস। ঢাকা সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক প্রকল্পের ড্রাফট ফাইনাল রিপোর্টের উপর মতামত গ্রহণের জন্য আয়োজন এই সেমিনারের। এতে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বিশ্বের 140টি বসবাসের অযোগ্য শহরের মধ্যে ঢাকার অবস্থান 137তম উল্লেখ করে তিনি বলেন, এই বিষয়টি মাথা রেখেই সাবওয়ে নির্মাণের পরিকল্পনা করতে হবে। এই সিটির এখন যে অবস্থা, সাবওয়ে আমাদের করতেই হবে, এর কোনো বিকল্প নেই। পদ্মা যে করতে পারে সাবওয়েও সে করতে পারে। অগ্রাধিকার ভিত্তিতে প্রথম 4টি রুটের পরিকল্পনাও শেষ হয়েছে বলে জানান ওবায়দুল কাদের। মোস্ট আনলিভেবল, মোস্ট পলিউটেড, দুইটা অপবাদ আমাদের ঘাড়ের উপর, আমাদের সব আছে, কিন্তু ঢাকা শহর নিয়ে আমরা লজ্জা পাই, লজ্জার অবসান ঘটানো। এর আগে আলোচনায় অংশ নিয়ে নগরীর যানজট নিরসনে বিভিন্ন পরিকল্পনার পাশাপাশি সাবওয়ে নির্মাণের প্রতি গুরুত্ব আরোপ করেন ঢাকার দুই মেয়র। ঢাকা শহরে ইমিডিয়েটলি এই দুটো আমাদের সাবওয়ে খুবই জরুরি হয়ে পড়েছে। এই মুহূর্তে কোরামিন দরকার ঢাকা শহরে। এই কোরামিনটার জন্য কিন্তু এই দুটো সাবওয়ে অত্যন্ত প্রয়োজন বলে মনে করি। আমরা জানি ঢাকা অপরিকল্পিত নগরী, কারণ এটা কোনো সময় কোনো কালেই কোনো সমন্বয় করা হয়নি। সকল সংস্থা, সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবসময় তারা তাদের নিজেদের মতো করে প্রকল্প নিয়েছে এবং সেই প্রকল্প বাস্তবায়নের পর্যায়ে গিয়ে আমাদের উপর চাপিয়ে দিয়েছে। কেরানীগঞ্জ থেকে টঙ্গী রেল জংশন, গাবতলী থেকে ভোলাবো, কেরানীগঞ্জ থেকে সোনাপুর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নারায়ণগঞ্জ, এই 4টি রুটের কাজ শেষ হতে সময় লাগবে 8 বছর। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।